ও আমার ময়না গো, আমার আবার এই পার্কেটার কি গল্প করতে ভালো লাগে না, তাই হোটেল আনলাম। এই তুমি যাও, শান্তিবাগের এই হোটেলে খুব শান্তি বাবা। হ্যাঁ ময়না বাকি ভালো করে বসো। হ্যাঁ কি বলো, শান্তি লাগছে না? ইয়েস থ্যাংক ইউ। গরম লাগে নাকি? নো। তাইলে কি ঠান্ডা লাগছে? না না ঠিক আছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কেমন লাগছে ময়না? ভালো। কসুম? হ্যাঁ কসুম। দেখো আমাকে খুশি করার জন্য বলছ না তো ময়না? শোনো ময়না মিথ্যে কয় না। আচ্ছা ময়না, জানি তোমার কষ্ট সয় না, খারাপ লাগলে বলো, অন্য কোথাও যাই। না না এখানেই তো বেশ ভালো লাগছে। সুপার, অ্যাবসলিউটলি সুপার। লক্ষ্মী সোনা ময়না আমার। আচ্ছা ওই কোনারায় বসবা নাকি? জায়গাটা কিন্তু খালি আছে, ইচ্ছা করলে কিন্তু বসতে পারো। না দরকার নেই। আচ্ছা শোনো, তোমার যদি অসুবিধা হয় এখানে এসে বসতে পারো। কেন? তোমার আরামের জন্য। শোনো শোনো, আমি যে করি হোক তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করতেছি। ব্যস্ত হবে না লক্ষ্মী, তুমি আমাকে বাধা দিও না। এই পাশে একটা চেয়ার লাগবে, আমি এদিকে বসবো, তুমি আমার পাশে বসবে, দেখবে ভালো লাগবে। আমি একটু আসি। ময়না পাখি, এই যে চেয়ার, এবারে পাশে এসে বসো। কেন? রাগ করেছো? ওহো, আই এম হ্যাপি হিয়ার। ওখানে যাবার দরকার কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা চেয়ার আনি, আমরা দুজন পাশাপাশি বসবো। আঙ্গুল বেঁকে মুখে দিছো, তার মানে হালকা মাইন্ড করছো। না না ঠিক আছে। আমি কি বিরক্ত করছি? সত্যি বলছো? সত্যি। মিথ্যে বলছো না তো? না সত্যি। কিন্তু ময়না পাখি, তোমার কথাবার্তার ধরন ধারণ এবং মুড দেখে আমার অনেক কিছুই মনে হচ্ছে। কি মনে হচ্ছে জানো? কি? আমি বোধহয় তোমাকে প্রচন্ড ডিস্টার্ব করতেছি এবং তুমি আমার উপর মাইন্ড করতেছো। বললাম তো এখনো বিরক্ত হইনি। সত্যি? সত্যি। শুনে আনন্দ পেলাম মনে। এবার একটু কাছে আসি, পাশে বসি। এবার বলো কি বলবে। তুমি কি মাইন্ড করছো? এখনো না। মনে হয় একটু বিরক্ত হইছো? বলেছি তো না। সত্যি করে বলো যে তুমি মাইন্ড করেছো কি না। হ্যাঁ একটু। তার মানে চলে যাবে? থাকবে? থাকবে না, চলে যাবে? আর গেলে একলা যাবে না দুকলা যাবে, সবকিছু এইখানে ডিসিশন দিতে হবে। খুশি? অনেক খুশি সত্যি। আচ্ছা চেয়ারটা কি চেঞ্জ করবে? আসলে এদিকে যাবা, বেলি রোডে, নিউ মার্কেট, গাউসিয়া। ময়না পাখি বিরক্ত হচ্ছ?